টিভিতে যারা চোখ রেখেছেন তারা জানেন দেশে আজ একটাই খবর, দিল্লিতে নিজামউদ্দিনের ধর্মস্থান থেকে গোটা দেশে ছড়াচ্ছে করোনা সংক্রমণ। আপনাদের শুরুতে একটা ভুল ভাঙিয়ে দিই, যে নিজামউদ্দিন আউলিয়ার নাম সারা পৃথিবীতে বিখ্যাত এটা তার দরগা নয়, ওই এলাকায় অন্য ভাবধারার অন্য দর্শনের একটি ধর্মস্থানে ঘটনাটি ঘটেছে। কি হয়েছিল খুলে বলার আগে আরেকটা উদাহরণ দিই। 19 ফেব্রুয়ারি ইতালির মিলানের কাছে বার্গামোতে চ্যাম্পিয়ন্স লিগের ফুটবল ম্যাচ ছিল, কানায় কানায় ভর্তি স্টেডিয়াম, কারণ ইতালিতে করোনা আতঙ্ক ছড়ালেও প্রশাসন তা গ্রাহ্য করেনি। তারপর কি হলো, কয়েক সপ্তাহ পরে জানা গেল যে ওই স্টেডিয়ামে দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়েছে মারণ ভাইরাস, 40,000 দর্শক। হুয়ের গাইডলাইন অনুযায়ী সকলকেই কোয়ারেন্টিনে পাঠানো উচিত ছিল, কিন্তু ওই স্টেডিয়াম ভর্তি দর্শক সকলকে খুঁজে পাওয়া যাবে কোথায়? ফল কি হলো, ইতালিতে আজ মৃত্যু মিছিল চলছে, ওই ফুটবল ম্যাচকেই বায়োলজিক্যাল বম বলছেন ইতালির বিশেষজ্ঞরা। এবার ভারতের গল্প শোনাই। 13-15 মার্চ করোনা আতঙ্ক যখন জাঁকিয়ে বসেছে তুঙ্গে, আইপিএল বাতিল, লিগ বাতিল, সব টুর্নামেন্ট বাতিল, স্কুল কলেজে তালা, তখনই দিল্লির নিজামউদ্দিন এলাকায় তাবলিঘি জামাত সম্প্রদায়ের ধর্ম সম্মেলন, যোগ দিলেন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষ। শুধু তাই নয়, বিশ্বের 16টি দেশ থেকে এলেন 300 জন বিদেশি। সম্মেলন হলো, সংক্রমণও হলো। তারপর দেশের বিভিন্ন রাজ্যে ফিরে গেলেন ভক্তরা, আর সঙ্গে নিয়ে গেলেন সংক্রমণ। তাদের মধ্যে মোট 10 জনের মৃত্যু হয়েছে, কতজন যে আক্রান্ত হয়েছেন তার হিসেব কে রাখবে? নিজামউদ্দিন থেকে দেশে ফেরা দুই বিদেশিরও মৃত্যু হয়েছে, আর দেশের শিরা উপশিরায় ছড়িয়ে পড়েছেন করোনা আক্রান্তরা। তার মধ্যে বেশ কয়েকজন আমাদের এ রাজ্যের বাসিন্দারাও আছেন, তাদের চিহ্নিত করে পরীক্ষা করার চেষ্টা চলছে। কিন্তু তার আগেই এরা যে কতজনকে সংক্রমিত করেছেন বা করবেন কেউ জানে না। গোষ্ঠী সংক্রমণ কিন্তু এভাবেই শুরু হয়। নিজামুদ্দিন জাতি ধর্ম নির্বিশেষে দেশের কোটি কোটি মানুষের আধ্যাত্মিক আশ্রয়, দিল্লির এই এলাকা থেকে ছড়ালো করোনা উদ্বেগ, ধর্মীয় সম্মেলন থেকে গোটা দেশে ছড়িয়েছে করোনা সংক্রমণ। মার্চের দ্বিতীয় সপ্তাহে আলামি মার্কাজ বাঙ্গুয়ালি মসজিদে হয় ধর্মীয় সম্মেলন, সারা দেশ থেকে হাজার হাজার মানুষ এই জামাতে যোগ দেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ধর্মানুরাগীরাও এই সম্মেলনে যোগদান করেন। দেশ জুড়ে বন্ধ হচ্ছে একের পর এক টুর্নামেন্ট, তখনই এই সম্মেলনের আয়োজন হয়। তারপর সেই সম্মেলন শেষে নিজ নিজ গন্তব্যে ফিরে যান ভক্তেরা, সঙ্গে নিয়ে যান মারণ ভাইরাস। দিল্লি, অন্ধ্রপ্রদেশ ও জম্মু কাশ্মীর মিলিয়ে বেশ কয়েকজন ভক্তের মৃত্যু হয়েছে, আক্রান্ত অনেকে। সম্মেলনে যোগদান নিয়ে প্রায় 300 জন ব্যক্তিকে রেডারে রাখা হয়েছে, দরগা ফেরত ভক্তের মাধ্যমে আন্দামানেও ছড়িয়েছে সংক্রমণ, ফিলিপিনস আর ইন্দোনেশিয়ায় ফেরার পর মারা গেছেন এক ভক্ত। আর কে কে ওই সম্মেলনে যোগ দিয়েছিলেন তাদের খোঁজ করা হচ্ছে। তবলিগি মরকজ এক বহুত বড়ি এক মসজিদ হ্যায়, ও নিচে নামাজ ভি হোতি হ্যায়, উসকে উপর কাই ফ্লোর হতে হ্যায়, 6-7 ফ্লোর। দরওয়াজা ক্যোঁকি এক বড়া দরওয়াজা হ্যায়, উসকে অন্দর মালুম নাহি চল পাতা বাহার সে তো কিতনে লোগ মৌজুদ হ্যায়, কিতনি জামাতে আকে অন্দর ঠেহরি হুই হ্যায়, তো এক্সাক্ট নম্বরস তো হম লোগ ভি নাহি বাতা সকতে কিতনে লোগ অন্দর মৌজুদ থে উস ওয়াক্ত। শুধু তাই নয়, লকডাউন ঘোষণার পরেও ওই একটা বাড়িতে প্রায় 1,500 মানুষ ঘেঁষা ঘেঁষি করেছিলেন, সেখান থেকে 1,000 মানুষকে উদ্ধার করে কোয়ারেন্টিনে রাখা হয়েছে, তাদের মধ্যেও বহু মানুষের নমুনা পজিটিভ মিলেছে। আন্দাজা হ্যায় কি এক্সাক্ট নম্বর তো অভি ভি নেই হ্যায়, জব বাহার নিকলেঙ্গে তবি পতা লাগেগা, আন্দাজা হ্যায় কি 1500, 1600, 1700 লোগ রহে হোঙ্গে। কিতনে বতা দিয়ে, কিতনে অভি তক নিকাল চুকে হ্যায়? 1033 লোগোঁ কো কল রাত সে লেকর আব সুবহ তক এভ্যাকুয়েট কিয়া জা চুকা হ্যায়, জিসমে সে 334 লোগোঁ কো অস্পতাল ভেজা গিয়া হ্যায় আর 700 লোগোঁ কো কোয়ারেন্টাইন সেন্টার ভেজা হ্যায়। নিজামউদ্দিন এলাকায় এই সম্মেলন যখন হচ্ছে তখন করোনা আতঙ্ক রীতিমতো জাঁকিয়ে বসেছে, আইপিএল সহ সব টুর্নামেন্ট বাতিল হয়ে গেছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, নিষিদ্ধ হয়েছে সব জামায়াত। তারপরেও দিল্লিতে কি করে এত মানুষের জামাত হতো? ঐতিহাসিক ইরফান হাবিবের মতে, নিজামউদ্দিনে তাবলিগি জামাতের নামে যা হয়েছে তা শুধু নির্বুদ্ধিতা নয়, অপরাধ। ভাবতে অবাক লাগে, বিশ্বজোড়া সংকট অগ্রাহ্য করে কি করে এই জামাত আয়োজন করা হলো? এটা কি ইচ্ছাকৃতভাবেই করা হয়েছে?
जो आयोजक हैं, मैं कहना चाहता हूं उन्होंने बहुत ही घोर अपराध की श्रेणी में काम किया है। दिल्ली के अंदर डिजास्टर, पूरे देश में डिजास्टर एक्ट लागू था, दिल्ली के अंदर कंटीजियस डिजीज एक्ट भी लागू था, और 5 लोगों से ज़्यादा का कंजेशन, कोई भी फंक्शन अलाउड नहीं था, उसके बावजूद भी उन्होंने इस तरह का काम किया है। वो जो रास्ते में पब्लिक है, वो 22 से पहले पहले जो हम मजमे को निकाल चुके थे, 22 को जो मजमा आके यहाँ खड़ा हो गया है, अब वो तो अंदर एंट्री हो गई, अब उसके लिए फिर हम प्रशासन से जाकर के मिले हैं, प्रशासन हमारे साथ कोऑपरेट कर रहे थे, हम प्रशासन को कोऑपरेट कर रहे थे। নিজামুদ্দিনের জামাত গোটা দেশে বহু মানুষকে আক্রান্ত করেছে বলে আশঙ্কা স্বরাষ্ট্র মন্ত্রকের। কোন কোন রাজ্যের কোথায় কোথায় ছড়িয়ে রয়েছেন তারা, তাদের থেকে আর কতজন আক্রান্ত হলেন, কার গাফিলতিতে ঘটে গেল এত বড় বিপর্যয়, আপাতত আতঙ্কের প্রহর গোনা ছাড়ার উপায় নেই, কারণ এই প্রশ্নের উত্তর নেই। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা।